ইসকনের একজন সদস্য এখন বর্তমান যে শিক্ষামন্ত্রী সে তো শিক্ষামন্ত্রীর বয়স হয়েছে কিনা তাও তো সন্দেহ আছে তাকে কে শিক্ষামন্ত্রী বানিয়েছে কেন বানিয়েছে কাদের ইঙ্গিত সে শিক্ষামন্ত্রী হওয়ার পরে কে সম্বর্ধনা দিয়েছে ইসকন কোন কোন শিক্ষামন্ত্রীকে সম্বর্ধনা দিয়েছিল কেন শিক্ষামন্ত্রীকে সম্বর্ধনা ইসকন দিবে আজকে বাংলাদেশের অবস্থাটা কি শিক্ষা জাতির মেরুদণ্ড আজকে শিক্ষা ব্যবস্থা কাদের কাছে নূর ইসলাম নাহিদ একজন বামপন্থী সে ছিল এদেশের শিক্ষামন্ত্রী এরপরে আসছে একজন দীপমণি যে শিক্ষা ব্যবস্থাকে বারোটা ঘটিয়েছে এখন শিক্ষামন্ত্রী কে যে ইসকনের একজন সদস্য প্রচারিত আছে সে ইসকনের সদস্য যদি ইসকনের সদস্যের কাছে বাংলাদেশের ব্রাহ্মণ বাস্তব মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে ন্যস্ত করা হয় তাহলে সেই শিক্ষা ব্যবস্থার অবস্থাটা কি হবে আমাকে বলুন আপনি চিন্তা করছেন ধারাবাহিকভাবে আওয়ামী সরকারের সময় শিক্ষা ব্যবস্থার দায় দায়িত্ব কাদের কাছে ছিল এই মন্ত্রণালয়ের দায়িত্ব কে ছিল নুসলাম নাহিদ কে খুঁজে দেখুন দীপমণি কে খুঁজে দেখুন এখন বর্তমান যে শিক্ষামন্ত্রী সে তো শিক্ষামন্ত্রীর বয়স হয়েছে কিনা তাও তো সন্দেহ আছে তাকে কে শিক্ষামন্ত্রী বানিয়েছে কেন বানিয়েছে কাদের ইঙ্গিত সে শিক্ষামন্ত্রী হওয়ার পরে কে সম্বর্ধনা দিয়েছে ইসকন কোন কোন শিক্ষামন্ত্রীকে সম্বর্ধনা দিয়েছিল কেন শিক্ষামন্ত্রীকে সম্বর্ধনা ইসকন দিবে এদেশের সিংহ বাস্তব মুসলমান তারা কেন তাকে সম্বর্ধনা দিবে না দিতে পারবে না কারণটা কোথায় কার স্বার্থ রক্ষা করার জন্য আজকে নওফলকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছে চিন্তার বিষয় আছে কি নেই অবশ্যই চিন্তার বিষয় আছে আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ একটু সুযোগ পেলেই ভারতে চিকিৎসার জন্য যায় আজকে স্বাস্থ্যমন্ত্রীকে চিন্তা করতে হবে কেন কারণটা কি আজকে স্বাস্থ্যমন্ত্রীকে চিন্তা করতে হবে চিন্তার বিষয় আছে আমাদের সভাপতি সাহেব যে কথা বলেছেন যে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সংসদ নির্বাচনে একজন সংসদ সদস্য যদি স্পষ্ট বলতে পারে আমি অমুকের কর্তৃক নিয়োজিত আমাকে হারাই কে তাহলে আমাদের তো মনে হয় স্বাধীনতা বলতে আর কিছুই নেই আজকে কে মন্ত্রী হবে কে এমপি হবে কোন কোঠায় কাকে এমপি বানানো হবে এই সিদ্ধান্ত আমাদের দেশের সংগঠন নিতে পারে না রাজনৈতিক দলগুলি নিতে পারে না কোন এক রাষ্ট্রদূত নির্ধারণ করে সেই অনুযায়ী এদেশে নির্বাচন হয় এমপি হয় মিনিস্টার হয় আমরা স্বাধীনতার নামে পরাধীনতার অবস্থায় আছি ওলামাই কেরাম নবীদের ওয়ারিস ওলামাই কেরাম যদি সজাগ থাকে সচেতন থাকে তাহলে ইসলাম ধ্বংস হবে না আর ওলামাই কেরাম যদি ঘুমিয়ে যায় ইসলামকেও রক্ষা করতে পারবে না আগেকার জমানায় নবীরা চলে যাইতেন সেখানে আরেকজন নবী আসতো কিন্তু এখন আর নবী আসবেন না নবীদের কাজগুলি কি করবে নবীদের কাজ চলমান বিমান চলছে আগের পাইলট নাই ওখানে একজনকে বসতে হবে জাহাজ চলছে নাবিক নেই আর একজন স্টিয়ারিং ধরতে হবে সব কাজ চলমান ইমামতি চলছে ইমাম আগের নাই সেখানে একজনকে ইমামতি করতে হবে প্রতিষ্ঠান চলছে প্রিন্সিপাল নাই সেখানে আরেকজনকে দায়িত্ব পালন করতে হবে নবীদের কাজ চলছে নবীরা নাই সেখানে কে দায়িত্ব পালন করবে একদিন চিন্তা করছি নবীদের সমস্ত কাজ চলমান নবীরা যেই কাজগুলি করছেন সেই কাজগুলি চলমান কিন্তু নবীরা নাই সেই কাজগুলি কে করবে ওলামাই কেরাম কাজেই ওলামাই কেরামের দায়িত্ব অনেক নবীদের কাজ আপনাদের কাজ নবীদের উপর ওহি আসতো আপনাদের ওহি আসবে না কিন্তু ওহির সেই কাজগুলি ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত আঞ্জাম দেয়া এইটি ওলামাই কেরামের কাজ কাজী নবীগণ কি করেছেন আপনারা জানেন জাতীয় ওলামা তার মানে আপনাদেরকে জাতি নিয়ে চিন্তা করতে হবে
এই জাতি নিয়ে, কওম নিয়ে, এই গোষ্ঠী নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে। নবীগণ জাতি নিয়ে, কওম নিয়ে চিন্তা করছে করে নাই? ওয়াইযা ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে আহ্বান করেছেন। নবীদের কাজ হলো কওম নিয়ে চিন্তা করা, অথচ আজকে ওলামা কেরাম কওম নিয়ে চিন্তা করি না, সাধারণ এক গোষ্ঠী নিয়ে চিন্তা করি। এটা ওলামা কেরামের দায়িত্ব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেল্পফুল ফুজুল কখন করেছেন? যখন নবুয়তি পান নাই। কাদের জন্য করেছেন? কোন মুসলমানদের জন্য করেন নাই, মোশরিক কাফেরদেরকে সঙ্গে নিয়ে হেল্পফুল ফুজুল করেছেন। কিসের জন্য? কওমকে জুলুম থেকে, অত্যাচার থেকে বাঁচাবার জন্য। আজকেও আপনাকে, আমাকে এই কওম নিয়ে চিন্তা করতে হবে। বাংলাদেশে একটা কাবাটে মানুষ যখন দিকবিদিক ধারা, সত্যিকার ইসলামের কোন ধারা পাচ্ছিল না, তখন এই বাংলার একজন মুদাদ্দিদ মরুম শেখ চরমোনাই হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, উনি প্রতিবাদ জানিয়েছিলেন, পরিষ্কার বলেছিলেন, মুক্তির একই পথ ইসলামী হুকুমত। কোন মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে তাকে কোন মুক্তি আসতে পারে না, একমাত্র মুক্তি আসতে পারে ইসলামের মাধ্যমে। উনি পরিষ্কার বলেছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমোনাই। আজকে যদি পীর সাহেব চরমোনাই এই দেশে ইসলামী আন্দোলন শুরু না করতেন, এই দেশের মানুষ দিনের কোন সঠিক পথ পেত না। মানুষ মনে করতো আরে বাবার কাজ মসজিদ মাদ্রাসা খানকা চালানো, রাজনীতিতে এত বড় একজন পীর সাহেব বুজুর্গ, উনি কেন আসবেন? প্রিয় ভাই রামান, পরিষ্কার কথা বলি, যদি এই ওলামায়ে কেরাম তার দায়িত্ব পালন না করে, তার কঠিন যে পরিণতি যেটা হয়েছিল, সেটা হয়েছিল স্পেনে, সেটা হয়েছিল বোখারায়, সেটা সমরখন্দে, সেটা আইজা আজারবাইজানে, উজবেকিস্তানে সেই ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল? শাসক ছিলেন, ওমরা ছিলেন জালেম স্বৈরাচার, আর ওলামায়ে কেরাম ছিল দায়িত্বহীন। যখন জালেম স্বৈরাচার থাকে রাষ্ট্র শাসক, আর ওলামায়ে কেরাম হয় দায়িত্বহীন, তখন সেই জাতির অপমৃত্যু ঘটে, যেটা ঘটেছিল স্পেনে। সেখানে কিন্তু উমরা ছিল, সেখানে কিন্তু ওলামা ছিল, সেই ঘটনা ঘটছিল বোখারা নগরে। সেখানে উমরা ছিল, ওলামা ছিল, ওলামা ছিল জালেম, আর ওলামা ছিল দায়িত্বহীন। আজকের বাংলাদেশে কিন্তু সেই ধ্বংসের দ্বার প্রান্তে আমরা উপনীত হয়েছি। দেশে 37 লক্ষ মসজিদ, দেশে 70,000 ছোট বড় মাদ্রাসার, দেশে 20 থেকে 25 লক্ষ আলেম ওলামার, দেশে 5,000 খানকার, দেশে আজকে ইসলাম পরাজিত। আজকে দেশে মুসলমান ইসলাম জানে না, দিন জানে না। ইসলামী রাষ্ট্রে, ইসলামী একটা রাষ্ট্র আছে, রসুল সালাম আপনার 10 বছর রাষ্ট্র চালিয়েছেন, খোলা পায়ে রাশিদিন যারা দুনিয়া বসে জান্নাতের আগাম সংবাদ পেয়েছেন, তার 30 বছর রাষ্ট্র চালিয়েছেন, এই কথাটা দেশের মুসলমানরা জানে না। এটা জানেন দায়িত্ব কাদের? কাদের? ওলামাদের। শুধু ওলামাদের এই একটা দায়িত্ব না, তার হবে দিনের দায়ী, তার হবে দিনের হাদি, তার হবে দিনের মুজাহিদ। যখন কোনো আঘাত আসবে, ওলামায়ে কেরাম ইসলামের ঠান্ডা নিয়ে তারা দাঁড়িয়ে যাবে।